গ্রামের কেউ যদি মারা যায় তাকে দেখার জন্য যেমন ভাবি পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসি, আজ গোপালকে দেখার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা পাড়া প্রতিবেশীরা সবাই দেখতে ছুটে ছুটে আসছে আজ গোরাকুমারের বাড়ি। ও মা, আজ গোরাকুমারের বাড়িতে কত লোকের ভিড় পড়েছে মা, ভিড় জমেছে। সেইখান থেকে একজন বলে উঠল, বলি এই যে গোরাকুমার, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নামে গাইতে গাইতে আজ নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে। শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজন বলে উঠল, বলি ও তিন করিদা, এই যে বলি গাছ কেটে ফেললে কি গাছ মারা যায়? এমন কিছু কিছু গাছ আছে দেখবেন কেটে দিলে আবার গজায়। কি কি গাছ গো, কি হলো, কি কি গাছ? জবা গাছ, কলা গাছ, খেরিস গাছ। এই যে শোনো, গোরাকুমার কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম গাইতে গাইতে নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে, তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় সেখানেও তো হরিনাম করবে। হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবে মারবে, অতএব গড়া থাকলে তো আবার গজাবে। একটা কাজ করো, গড়া থেকে উপরে ফেলে দাও, মানে গোরাকুমারকে মেরে দাও। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। এই যে শোনো গোরাকুমার, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোরাকুমার বলছে, কি বললে তোমরা, তোমরা তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? ঠিকই তো বলেছ তোমরা, আমার তো আবার তো মৃত্যুদণ্ড পাবারই কথা, কারণ আমি আমার সন্তানকে নিজের হাতে মেরেছি। একটা বট বৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়, একটা প্রচলিত প্রদীপী যেমন অসংখ্য প্রদীপীকে প্রচলিত করে, একজন কৃষ্ণ ভক্ত যদি এরকমের যোগ্য দেয় কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে। আমার ছেলেটি ছিল, যদি সে বড় হতো সে হতো কৃষ্ণ ভক্ত। আমি যখন আমার সন্তানকে নিজের হাতে মেরেছি, তোমরা ঠিকই বলেছ, এই জীবন দেখে আমার লাভ নেই, ঠিকই বলেছ তোমরা, আমার আমার মরণ ভালো, আমার মরণই ভালো। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না না গো, না না, আমি আমি আত্মহত্যা করব না। তবে যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, সবাই দেখো তোমরা, যে হাত দিয়ে আমি আমার গোপালকে মেরেছি, এই হাত, এই হাত আমি আর রাখব না। এই বলে উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটি সানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতে ধরে ফেলল, স্বামী একি, এ তুমি কি করছো, তুমি কি পাগল হয়ে গেছো? স্বামী, ছেলে চলে গেল আমায় ছেড়ে, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও বলো না স্বামী, কি নিয়ে বাঁচবো আমি? তুমি যদি আমায় ছেড়ে চলে যাও কি নিয়ে থাকবো আমি বলো? তুমি আমায় ছেড়ে কোথাও যেও না স্বামী,
রেখে পেয়া একটা ধু পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। কত মানুষকে গন্ধ প্রদান করে গো, একজন জ্ঞানী মানুষ যদি এরকম যোগ্য দেয় কত অজ্ঞান হৃদয়ের জ্ঞানের গতি প্রজ্বলিত করে। আমি যখন আমার সন্তানকে মেরেছি এই হাত রেখে লাভ কি বলো? সরে যাও, সরে যাও, তুমি লক্ষ্মীপ্রিয়া আমায় বাধা দিও না, না না স্বামী না, তুমি এ কাজ করো না স্বামী করো না, লক্ষ্মীপ্রিয়া সরে যাও তুমি। এই বলে লক্ষ্মীপ্রিয়াকে ঠেলে দিয়ে ওই সানিধ্য কাটারিটি নিয়ে হাতটি কেটে ফেলে দিয়ে ওহে কৃপা ও গো দয়া মা তুমি, ওহে কৃপা দেখে কত মানুষ কাঁদছে গো। কিন্তু বাবা যারা পাষণ্ড তারা বলে উঠল, বলি এই যে গোরা কুমার, নিজের সন্তানকে মারবার সময় দুটো হাতে তো মেরেছ, তো কাটবার সময় একটা কেন আর একটা? বলে হ্যাঁ ঠিকই তো বলেছো তোমরা, তবে ও গো যখন আমার দুটো হাত ছিল একটি হাত দিয়ে আমি এই হাতটা কেটে ফেলেছি, যখন এই হাত আমি কেটে ফেলেছি এই হাতটা আমি কাটবো কেমন করে তোমরা আমায় বলো, কাটবো কেমন করে? ওই তো, ওই তো অগ্নি, ওই ওই অগ্নি প্রজ্বলিতে আমি আমার এই হাতটাও পুড়িয়ে ফেলবো, আমি রাখতে চাই না এই হাত। এই বলে ছুটে গিয়ে ওই আগুনের ভেতর হাতটা পুড়িয়ে ফেলল। এই শুনে ধর দেহটা হে দয়াল চিতার গোলে, একে মুঠো ছা হয়ে যাবে, এই শুনে ধর দেহ হে দয়াল চিতার গোলে, একে মুঠো ছা হয়ে যাবে। গোরা কুমোরের হাত চলে গেল, সন্তান চলে গেল, হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটারও নয়, হরিনাম হলো ভারতের আধ্যাত্মিক শব্দ। এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে আর সেই কীর্তন মানুষ গাইবে। আজ গোরা কুমোরের হাতে চলে গেল, সন্তান চলে গেল, তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছে হে দয়াময় তুমি আমার হাত নিয়েছ, এতে আমার কোনো কষ্ট নেই। হে দয়াময় তুমি আমার সন্তান নিয়েছো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার কাছে আমার একটাই নিবেদন, যে বদল দিয়ে আমি তোমার লাভ করি এই বদল তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, প্রভু কেড়ে নিও। সেই ভক্ত বলছে জানি প্রভু জানি, আমি ভুল করেছি প্রভু, আমি যে ভুল করেছি সেই ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু প্রভু তবুও তুমি কি পারবে
আমার সকল অপরাধ সকল ভুল তোমার চরণে নিয়ে তোমার চরণে আমায় ঠাঁই দিতে পারবে তুমি? সেই ভক্ত কি বলছে? স্বামী, স্বামী গো। কে কে তুমি? স্বামী, আমি আমি তোমার পত্নী গো। ও লক্ষ্মীপ্রিয়া, সবাই তো আমায় ছেড়ে চলে গেল, তুমি যাবে না আমায় ছেড়ে? যাও, চলে যাও তুমি। স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী, এই সংসারে যদি কিছু থাকি তবে সেটা হলো তুমি। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার মন প্রাণ হৃদয়। আমি তোমায় ছেড়ে কোথায় যাব স্বামী গো? দু বছর আগে তুমি যে আমাকে শাড়ি দিয়েছিলে মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। জানো এই শাড়িটা আমি কিছুটা অংশ ছিঁড়ে একটা ঝুলি তৈরি করেছি। এ লক্ষ্মীপ্রিয়া, এ ঝুলি কেন গো? কি হবে তা দিয়ে? কি আর হবে, যখন তোমার হাতে ছিল তখন তুমি কাজ করলে না, আর এখন তোমার দুটো হাতই নেই, তুমি কাজ করবে কেমন করে? তাই স্বামী, বাঁচতে গেলে তো কিছু খেতে হবে। যদি তুমি আমায় অনুমতি দাও আমি ভিক্ষায় যাই স্বামী। স্বামী গো, আমায় তুমি আমি আমায় তুমি অনুমতি দাও আমি ভিক্ষায় চলে যাই। এ লক্ষ্মীপ্রিয়া, তুমি ভিক্ষায় যাবে? আমি বলছি আজ তুমি যেও না। যাব না? কবে যাব স্বামী? সেই দিনই যেও যেই দিন আমি মারা যাব। না না স্বামী, না, তুমি একথা বলো না স্বামী, বলো না। কেন বলবো না? সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম। কোন দিন? বিবাহের দিন। আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। তা আমি তো এখনো বেঁচে আছি, মনে তো যায়নি। কিন্তু স্বামী, তোমার তো হাত নেই, তুমি ভিক্ষায় যাবে কেমন করে? কেন লক্ষ্মীপ্রিয়া, হাত নেই তো কি হয়েছে? আমার পা তো আছে। দাও 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 ওই ভিক্ষার ঝুলিটা, তুমি আমার হাতে গলিয়ে দাও, আমি ভিক্ষায় যাব। লক্ষ্মীপ্রিয়া কি করলো? স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল। এইবার সেই ভিক্ষার ঝুলি লয়েই গোড়া কোমর চলল নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে। ভিক্ষা করছে কেমন ভাবে? সবার কাছে আমার একটাই অনুরোধ, কেউ এখন হরিবাসরে উঠে আসবেন না, যা কিছু দেবার লীলার শেষে দেবেন, এখন কেউ উঠে আসবেন না। ভক্ত বলছে আমায় ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী, আমি ধরি সবার আমার ওগো নগরবাসী, আমি ধরি সবার আমি
নগরবাসী ধরি সবার পায়ে ধরবো কেমন করে, আমার তো হাত নেই। কেন মনে মনে কি প্রণাম করলে হবে না? হে শ্রী গৌর ভক্ত মন্ডলী, এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে। কেউ দেখছে কীর্তনিয়া কেমন গাইছে দেখব, কেউ দেখছে কীর্তনিয়া কেমন তার ভাব আছে দেখব, আবার কেউ দেখছে কীর্তনিয়া কেমন নাচছে দেখব, আবার এমন কেউ আছে হরিবাসরে বসে কীর্তনিয়া কখন একটা ভুল বলবে সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে আছে। তা এখানে গোড়া কুমোর যেই না বলেছি, তোমাদের হাতে ধরে পায়ে পড়ি, ওই পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে মা সকল নগরবাসীরা ইট পাথর কুড়িয়ে তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল। দেখবেন বাবা, যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, তাদের ভাবনা হলো তৃণাদপি শুনি যেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো, ভালো থেকো, হা গোবিন্দ বলে সেই ইট পাথর গুলোকে নিয়ে চললো কোথায়, বাড়ির দিকে যাচ্ছে। যেতে যেতে ভগবানের নাম গাইছে। আসুন সবাই মিলে আমরা একটু গাই, দুটি বাহু তুলে। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। এখন তো উঠে আসবেন না, সবাই বসে পড়ুন। রাধা কৃষ্ণ প্রণামর যুগল কিশোর কেশর, কৃষ্ণ প্রণাম যুগল কিশোর কেশর, রোনা
রাধা কৃষ্ণ প্রাণ,
লক্ষ্মীপ্রিয়া দরজা খোলো। মা গো লক্ষ্মীপ্রিয়া ছুটে এসেছে, এসে দরজাটি খুলে দিয়েছে। স্বামী স্বামী তুমি এসে গেছো, দেখি 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 তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো। এ কি, এ তুমি কি নিয়ে এসেছো, ইট পাথর? হ্যাঁ গো লক্ষ্মীপ্রিয়া, আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ওরা আমার ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে। কি করবো বলো, কি খেয়ে বাঁচবো আমরা? কেন স্বামী, গঙ্গার জল কি শুকিয়ে গেছে? বলে না। তুলসী গাছের পাতা কি শুকিয়ে গেছে? বলে না। তাহলে যতদিন আমরা বাঁচবো তুলসী পত্র গঙ্গা জল খেয়ে বাকি জীবনটা কাটাবো। লক্ষ্মীপ্রিয়া, এ তুলসী পত্র আর গঙ্গা জল কি আমরা কতদিন বাঁচবো গো? বলে দেখো, ভগবান যদি মনে করেন রাখবো তাহলে তুলসী পত্র গঙ্গা জল কি বাকি জীবনটা আমাদের কেটে যায়, আর তিনি যদি মনে করেন যে রাখবো না, ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে। বাহ বাহ লক্ষ্মীপ্রিয়া, বাহ, তুমি দারুণ কথা বলেছো। এই না হলে তুমি আমার পত্নী? শোনো শোনো, তোমার মতো পত্নী যদি বাংলার ঘরে ঘরে আসি, ভগবানকে মর্ত্যের মাটিতে বারবার নামতে হবে যে। তাই তুমি শুধু আমার পত্নী না গো, আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী। বাবা বন্ধু চেনা যায় কখন? বলছি বন্ধু চেনা যায় কখন? বিপদের সময়। আর পত্নী চেনা যায় দুঃখের সময়। লক্ষ্মীপ্রিয়া, আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী। তাই লক্ষ্মীপ্রিয়া বলছি স্বামী, তাহলে এসো আমরা একসঙ্গে গাই। মোরা আজি দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথ, হরি বল হরি বল। মোরাজ দুজন কৃষ্ণ বলে চলব পথে পথে, মোরাজ দুজন কৃষ্ণ বলে চলব পথে পথে, ও মোরাজ দুজন কৃষ্ণ বলে চলব পথে। জমা বলুন তো, ভগবানের চোখ আছে না নেই? কোনটা? সব জায়গাতে? তাহলে বলছেন আছে, আছে, ঠিক বলছেন? আমার কাছে বলছেন আছে। কাল সকাল হলে যখন ওই রোদ দেখে ধান মিলবে, যদি সেই সময় আকাশ থেকে বৃষ্টি নেমে আসে তখন কি বলবেন? এটা তো মানা গেল না, তখন বড় বড় করে চোখ করে বলে ভগবানের কি চোখ নেই? এতক্ষণ লক্ষ্মীপ্রিয়ার কথা হচ্ছিল, এইবার আমরা আসবো লক্ষ্মী দেবীর কথায়। মা লক্ষ্মী কার ঘর, কার ঘরণী গো মা?
মা লক্ষ্মী কার ঘরণী? কার ঘরে কি আপনি কি বললেন? কার ঘরে আছে? আমি বলছি কার ঘরণী মানে কার স্ত্রী? নারায়ণের। মা লক্ষ্মী হলেন নারায়ণের ধরণী। তো মা লক্ষ্মী বলছে, ও প্রভু, বলি তোমার কি চোখ নেই? তুমি কি চোখে দেখতে পাও না এই মহারাষ্ট্রে তোমাকে কোন ভক্তরা দয়া মইয়ার বলবে না গো, দয়া মইয়ার বলবে না গো, দয়া মইয়ার বলবে না গো, দয়া মইয়ার। বলছি দয়া মইয়ার বলবে না গো। কেন আমাকে বলবে না? হ্যাঁ গো, তোমাকেই তো বলবো। কেন, কি করেছি আমি? কি করনি তুমি সেটা বলো। কি করেছি আগে বলো। মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর কূলে এক ভক্ত আছে জানো, যার নাম গোরা কুমার। ও বাবা, তাকে আবার চিনবো না? সে তো আমার ভক্ত। তো সে যদি তোমার বড় ভক্ত হলো তাহলে তার এত দুঃখ কষ্টের সময় তুমি একটু যাও গিয়ে কৃপা করো তাকে। ও মা ভালো, ও মা, এই যে পেছনে মায়েরা বসে রয়েছেন উল্টো দিকে তাকাচ্ছেন কেন? এদিক সেদিকে কিছু নেই, যা আছে সব সামনের দিকে। আমার দিকে তাকিয়ে বলুন তো, যদি আমি হাতটাকে নিচের দিকে নামিয়ে রাখি, এরকম করে রাখি, এটাকে কি বলে মা বলুন? সোজা এইটাকে বলা হয় দেওয়া, তাই তো? আচ্ছা, যদি আমি হাতটাকে এইভাবে করে রাখি এটাকে কি বলে? নেওয়া। আমরা ওই শিবরাত্রি দিন গান ছেড়ে বাড়ি ফিরেছি, দেখি আমাদের আহা গান ছেড়ে বাড়ি ফিরছি, সেই সময় দেখি রাস্তায় কয়েকজন গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়লো। তো আমি বললাম, কি ব্যাপার ভাই? বলে, দিদি ভাই তোমরা কীর্তন করো, চাঁদা দেবে না। তা আমি বললাম, কে বলেছে দেব না, বলো কত দিতে হবে? বলে, কত আর দেবে, 20 টাকা দাও। মাগো চাইলো, আমি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে বার করে দিয়ে দিলাম। যদি আমাকে বলতো, দিদি ভাই তোমার যা ভালো মনে হয় তুমি আমাকে তাই দাও, তাহলে ওইখানেই ওকে 3 মিনিট দাঁড়িয়ে যেতে। কেন, কতটা দিলে যে ভালো হবে সেই ভালোটা বুঝে উঠতে 3 মিনিট সময় লেগে যাবে। নি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনার ভোগের মালসা দেন, আমরা সবাই ভোগের মালসা দিই। তো ভগবানকে আমাদের চাওয়াটা কেমন দেখুন, ভগবানকে এক মালসা ভোগ নিবেদন করে যেই না প্রণাম করতে বসলাম, সেই মাথা মাটি থেকে আর উঠছে না। কেন চাইছি কি? ভগবানকে দিচ্ছি ক মালসা, এক মালসা চাইছি, একেবারে 10 মালসা। একটা প্রণাম করে বলছে, হে দয়াময়, আমি এই বছর 1 তলা করেছি, পরের বছর যেন ওটাকে 2 তলা করতে পারি, একেবারে ছাদ ঢেলে দিতে পারি। ছেলেটা চাকরির জন্য কত জায়গায় ছুটছে, এত কষ্ট পাচ্ছে, একটা চাকরি হচ্ছে না, একটা চাকরি তুমি জোগাড় করে দাও, তাই না? দিচ্ছি কমালসা, এক মালসা, আর একেবারে চিড়ে গুনে গুনে আমরা 10 মালসা চেয়ে নিচ্ছি। চাইবার কি কোনো শেষ আছে আমাদের?
তো লোকে বলছে ও প্রভু, বলি তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায়, না চাইলে কি পাওয়া যায় না? বলে হ্যাঁ, যে আমার কাছে চায় সে তো পায়, যে চেয়ে নাই সে সঙ্গে সঙ্গে পেয়ে যায়, আর যে চাই না সেও পায়। তবে কিভাবে জানো? কিভাবে তাহলে শোনো। যে আমার কাছে ধন চাই, টাকা চাই, যে আমার কাছে ধন চাই, টাকা চাই, যে আমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, যে আমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, আমি তাকেও যেমন দিয়ে থাকি, আর না চাইলে তার মনোবাসনা পূরণ করিয়া থাকি। কিভাবে তাহলে শোনো। যে তার জিহ্বাটাকে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, না চাইলে না চাইলে তার মনোবাসনা পূরণ করিবার জন্য আমি কি করি জানো? কি করো প্রভু? তাহলে শোনো, আমি গোলোক হতে নেমে আসি, তাই গৌর হরি বল, হতে নেমে আসি, গোলোক হতে নেমে আসি, আমি গোলোক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করিতে, ওই আমি গোলোক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করি।